সকলকে স্বাগত। আজকে ভোলা মাছের একটা খুব সুন্দর রেসিপি বানাচ্ছি। তার জন্য ভোলা মাছগুলোকে একটু লবণ, একটু হলুদের গুঁড়ো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর একটা কড়াইতে তেল গরম করে মাছগুলো ভেজে নিচ্ছি। এরপর এই তেলের মধ্যে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি ফোড়নের জন্য একটু পাঁচফোড়ন ব্যবহার করলাম। আমি কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণটা মিশিয়ে দিলাম। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। সম্পূর্ণটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দেব। এই রান্নাটা একটু বেশি ঝোল ঝোল হয় না, তাই খুব সামান্য একটু জল দিয়ে দিলাম। এবারে এর সাথে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে আমি পাঁচফোড়ন দিতের জন্য সিম আছে এটাকে ভালো করে মাছটা সেদ্ধ হয়ে যাওয়ার সময় দিলাম। এরপর এর উপর থেকে একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে এবার এটাকে ঢেকে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে এটা আমি পরিবেশন করে দিচ্ছি। সর্ষে বাটা ছাড়াও ভোলা মাছের এই রেসিপিটাও দুর্দান্ত খেতে হয়। সকলে ট্রাই করো, খুব ভালো লাগবে। সকলে খুব ভালো থেকো। টেক কেয়ার অ্যান্ড টাটা।